সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকে সাতগেছিয়াতে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং মেমারি থানা সহযোগিতায় সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় নাকা চেকিং হয়। এদিন বর্ধমান কাল্লা রোডের সাতগেছিয়া মনসাতলা এলাকায় চলে নাকা চেকিং। নিয়ম ভঙ্গকারী বাইক চালক ও গাড়ি চালকদের আটক করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি জরিমানা করা হয়। এটা বেসিক্যালি আমাদের রুটিন একটা নাকা চেকিং হয়েছে। এখানে আমরা যে বিভিন্ন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেগুলো হয়, আরটিএ যেগুলো হয়, বিভিন্ন ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি সেফ ড্রাইভ সেভ লাইফ, তার অন্তর্গত একটা আমরা রেগুলারলি করে থাকি, যেখানে ট্রিপল রাইডিং উইদাউট হেলমেট এই ক্ষেত্রে প্যাসেঞ্জারদেরকে সচেতন করা এবং তাদেরকে হেলমেট দেওয়া এই ক্ষেত্রে আমরা করে থাকি। সেটা কোন অ্যাক্সিডেন্ট? এটা হচ্ছে সাতগাছিয়া। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জি, সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব ঢুলি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। গাড়ি আটকাচ্ছে এবং লাইসেন্স যার নেই তাকেও গাড়ি আটকাচ্ছে, একটা নাকা চেকিং চলছে, সেই জন্য আর কি হেলমেট এবং লাইসেন্স দিয়ে গাড়ি চালানোটা জরুরি। প্রশাসনের এই উদ্যোগকে কি বলবে তুমি? প্রশাসনের এই উদ্যোগটা যথেষ্ট ভালো। তার সামনে আর কি ওষুধের দোকানে এসেছিলাম, সেই জন্য এই আমার সামনেই বাড়ি। তোমার নাম? আমার নাম হচ্ছে স্বপ্নদেব মণ্ডল। কোন জায়গায় গাড়ি আটকাচ্ছে? গাড়ি আটকাচ্ছে এই তো মনসাতলায় পাপুলের দোকান। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।